সালামু আলাইকুম। আজকে শুরু করব আমি 154 থেকে। সাক্ষ্য আইনের 154-তে বলছে যে শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী, বৈরী বলতে আমরা অনেক সময় কথা বলে থাকি যে বৈরী আবহাওয়া, তার মানে খারাপ আবহাওয়া, তার মানে খারাপ সাক্ষী, তার মানে বা শত্রু সাক্ষী। তাহলে ধরে নেই যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করেছেন, সাক্ষী যদি তার বিরুদ্ধে সাক্ষী দেন তাহলে তাকে শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী বলে। মহিউদ্দিন আমাকে তার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য আদালতে নিয়ে আসছেন। আমি বলছি মহিউদ্দিনের মতো অত্র এলাকায় খারাপ লোক একটাও নাই, বলার কথা ছিল আমার ভালো কিন্তু আমি বলে ফেলছি কি খারাপ। তাহলে আমি মহিউদ্দিনের কি দিলাম? বিপক্ষে সাক্ষ্য দিলাম, কারণ আমি মহিউদ্দিনেরই সাক্ষী। কিন্তু সেই ক্ষেত্রে এটা বিষয়টা উল্টা হয়ে গেল। উল্টা যখনই হবে ভুলটাও তখন হবে, আর সেই ক্ষেত্রে ওই তখন হবে কি শত্রু বা বৈরী সাক্ষী। তাহলে আমরা ধরে নিতে পারি যে পক্ষ সাক্ষীকে আদালতে হাজির করেছেন, সাক্ষী যদি তার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে তাকে বৈরী সাক্ষী বলে। কথায় কথায় আসে যেমন আমার চাচার সাক্ষী। তো যাই হোক, ওটা আমি আর বললাম না। 154 ধারা। এরপরে আমরা যাব 157 ধারা, পূর্বের জবানবন্দির সাথে পরের জবানবন্দির যদি মিল থাকে সমর্থনের কারণে ইহা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। তাহলে আমরা কি বুঝলাম? যে পূর্বের জবানবন্দির সাথে পরের জবানবন্দির যদি মিল থাকে সমর্থনের কারণে ইহা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 127 ধারা এক্সাম্পল হিসাবে নিতে পারেন। যেমন সালমান শাহ মারা যাচ্ছে, ওই সময় বলছে যে আমাকে মারছে ডন, বেঁচে যাওয়ার পরেও বলছে মারছে ডন। তার মানে পূর্বেরটার সাথে পরেরটার মিল আছে, এই যে সমর্থন করলো এই সমর্থনের কারণে ইহা বিজ্ঞ আদালতে প্রাসঙ্গিক। সাক্ষ্য আইনের 157 ধারা আমরা নিতে পারি। সাক্ষ্য আইনের 157 ধারা এরপরে আমরা নিব 159 ধারা। সাক্ষ্য আইনের 159 ধারা 159-এ বলছে, খুব গুরুত্বপূর্ণ, মামলা তদন্তকারী অফিসার তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য পূর্বের লিপিবদ্ধ বিষয় যেমন এজাহার, কেস ডায়েরি, জব্দ তালিকা দেখতে পারেন। তার মানে আবার বুঝে নেই, যে মামলা তদন্তকারী অফিসার তার স্মৃতি, তার তদন্তের স্বার্থে বা তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য পূর্বের লিপিবদ্ধ বিষয় যেমন কেস ডায়েরি, সিডি, জিডি, এজাহার দেখতে পারেন। এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, আমি আজ থেকে 10 বছর আগে একটা মামলার চার্জশিট বা এজাহার দাখিল করছিলাম, ওই এজাহারটা আমার, এজাহারের এখন আমার কিছুই মনে নেই, বা জব্দ তালিকা দিয়েছিলাম ওটা আমার কিছুই মনে নেই। 10 বছর পরে যদি আমাকে কোর্ট তলব করেন তাহলে সেই ক্ষেত্রে আমার মেমোরি রিজুম করার জন্য, স্মৃতিটা পুনর্জীবিত করার জন্য এই কেস ডায়েরি বলেন, এই জব্দ তালিকা বলেন, এফআইআর বলেন, যা বলেন না কেন, আমি এই বিষয়গুলো আমি দেখতে পারব। 159 ধারা তাহলে আমরা কি বুঝলাম? মামলা তদন্তকারী অফিসার তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য পূর্বের লিপিবদ্ধ বিষয় কেস ডায়েরি, জব্দ তালিকা, এজাহার দেখতে পারেন। এখন যাই আমি 160 ধারা 160-এ বলছে, মামলা তদন্তকারী অফিসার তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য পূর্বের লিপিবদ্ধ বিষয়ে কেস ডায়েরি, এজাহার দেখতে পারেন এবং এই বিষয়ে বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারেন। তাহলে আমরা কি বুঝলাম? যে মামলা তদন্তকারী অফিসার তার স্মৃতি পুনর্জীবিত করার জন্য পূর্বের লিপিবদ্ধ বিষয়ে কেস ডায়েরি, এজাহার দেখতে পারেন এবং এই বিষয়ে বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারেন। আমাকে যখন কোর্টে দাঁড় করানো হবে, জব্দ তালিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন আমি যে বিষয়গুলো দেখেছিলাম এই বিষয় সম্পর্কে আমি বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারব। 160 ধারা এরপরে আমরা যাই 161 ধারা এরূপ মামলা তদন্তকারী অফিসারকে বিবাদী পক্ষ জেরা করতে পারেন। আমি আমি যদি সাব ইন্সপেক্টর হই আমি কোর্টে উঠব, এই বিষয়গুলো সম্পর্কে বিবাদী পক্ষ আমাকে জেরা করতে পারবে। 161 ধারা তার মানে বুঝলাম কি, এইরূপ মামলা তদন্তকারী অফিসারকে বিবাদী পক্ষ জেরা করতে পারেন। এরপর আমি দেব 165 ধারা
আদালতের অনুমতি নিয়ে যে কোনো সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তাহলে আমরা কি বুঝলাম, আদালতের অনুমতি নিয়ে বা আদালত অনুমতি দিলে বা আদালত যদি ইচ্ছা করে যে কোনো সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। 165 ধারা সাক্ষ্য আইনের 165 ধারা। তাহলে আমরা একটা রিফ্রেশ দিই, সাক্ষ্য আইনের 154 ধারাতে বলছে শত্রু সাক্ষী বা বৈরী সাক্ষী, এরপরে 157-তে পূর্বের জবানবন্দির সাথে পরের জবানবন্দির মিল থাকলে সমর্থনের কারণে ইহা আদালতে প্রাসঙ্গিক, 159 স্মৃতি পুনর্জীবিত করার জন্য কেস ডায়েরি জব্দ তালিকা তদন্তকারী অফিসার দেখতে পারেন, 160 ধারাতে বলছে এরূপ বিষয়ে এই বিষয়গুলোতে বিজ্ঞ আদালতে সাক্ষ্য দিতে পারেন, আর এরূপ বিষয়ে বিবাদী পক্ষ মামলা তদন্তকারী অফিসারকে বিবাদী পক্ষ জেরা করতে পারেন, 161, 165 আদালতের অনুমতি নিয়ে যে কোনো সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা আতঙ্কের কিছু নয়, করোনা মনোবল মনোবলটা মজবুত রাখতে হবে, তাহলে ইনশাল্লাহ করোনা থেকে মুক্ত হওয়া যাবে। যেমন মহিউদ্দিন আর আমি করোনা থেকে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মুক্ত হয়ে আবার আপনাদের সম্মুখে আসতে পেরেছি, এজন্য আপনাদের দোয়ায় আমরা আবার ভালো ভালো কিছু ভিডিও দিব। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং যারা করেন নাই তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।